বলছেন ভাইটা, আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে, শহীদ সাব্বির হোসাইন। এক মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল বৃষ্টির পানিতে, তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গেছে।
কথাটা শোনার পরে মিলা না, আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ যে ইয়াহদি দিয়েছেন মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেব না। ঠিক কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওরা কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেন না। ঠিক মানে তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আমার বিশ্বাস হয়, হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না, জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছে, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি মানা না দেনা সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে ছিল। তো আল্লাহ ইয়াযলিমুনা আল-মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াযলিমুনা আন-নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, এরা আমির হামজা মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। ঠিক ১৬২৮ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। ঠিক